নমস্কার বন্ধুরা মামেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজ আর কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ভিডিও আনিনি আমি যে রুমকিকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছি বা এতদিন যাবৎ করে আসছি আমার মতো অনেকেই এরকম ভিডিও করে আছে শুধু আমি একা নই আমি তো এই চুনোপুটি ইউটিউবার যারা বড় বড় ইউটিউবার তারাও করে আসছে আমাদের মানে আমাদের অনেক দিদি ও এই রুমকিকে নিয়ে ভিডিও করে আসছে হ্যাঁ তারা অনেক বাজে বাজে কমেন্টের মানে শিকার হচ্ছে অনেকেই কমেন্ট করে আছে যারা মানে রুমকির ভিডিও দেখ যারা রুমকির পজিটিভ ভিডিও বানায় বা রুমকিকে সাপোর্ট করে তারা এসে কমেন্ট করে যাচ্ছে অথবা যাদের কোনো চ্যানেল নেই তারা হয়তো রুমকির কেউ হতে পারে তারা এসে কমেন্ট করে যাচ্ছে তো আমার ভিডিওতে বেশি কমেন্ট হয় না বন্ধুরা যে কটা কমেন্ট আসে আমার সে কটা কিছু কিছু দিদিরা খুব ভালো কমেন্ট করে সব বন্ধুদেরকেই বলছি যে রুমকির সাথে কোনো পার্সোনাল আমাদের কোনো শত্রুতা নেই কোনো শত্রুতা নেই আর ময়ের সাথেও কোনো আমাদের আত্মীয়তা নেই কিন্তু আজ পর্যন্ত ময়ের যে কটা ভিডিও দেখেছি সে প্রথম থেকে মো কিন্তু কারোর নামে আজ পর্যন্ত কিছু বলেনি কোনো কন্ট্রোভার্সি করেনি কোনো খারাপ কথা বলেনি বা নিজের যাকে নিয়ে বা বাড়ির কেচ্ছে কেলেঙ্কারি নিয়ে শাশুড়িকে নিয়ে কোনো ভিডিও কোনো দিন বানায়নি কিন্তু তা সত্ত্বেও ময়ের ভিডিওতে প্রচুর ভিউজ আর সাবস্ক্রাইবারও প্রচুর ভিউজও প্রচুর আর কল্লোল দাদা ভাইও চ্যানেল খুলেছে আজ পর্যন্ত কোনো দিন কাউকে নিয়ে কোনো বাজে ভিডিও বানায়নি বা বাড়ির কোনো কেলেঙ্কারি তুলে ধরেনি ভাইয়ে ভেয়ে ঝামেলা বয়ে বয়ে ঝামেলা কোনো ভিডিও কোনো দিন দেয়নি কিন্তু রুমকি। তুমি তো ইউটিউবের চ্যানেল খুলেছো তুমি তো স্বীকার করো না যে মোয়ের জন্য আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো ঠিক আছে সেটা বললাম না তুমি যে চ্যানেলটা খুলেছো সেটাতে তুমি মোয়ের মতোই ভালো ভালো ভিডিও দাও তা না করে প্রথম থেকে তুমি অবন্তিকাকে নিয়ে ভিডিও বানালে তার জেঠিমার সাথে তার কেমন সম্পর্ক মার সাথে তোমার কেমন সম্পর্ক তোমাকে নাকি বাঁচতে দেয় না এই সমস্ত ভিডিও বানিয়ে তুমি ভিউজ কামাতে চাইছো প্রথম থেকেই কন্ট্রোভার্সি করছো মোকে নিয়ে তারপরে তো শাশুড়িকে তুলে আনা হলো তারপর থেকে তো শুরু হলো সেই মানে কি বলে রেশারে কিন্তু তুমি যে এত বাজে বাজে ভিডিও রেশারেসি করছো মৌকে কল্ল দাদা ভাইকে এত বাজে বাজে কথা বলছো আজ পর্যন্ত মৌ আর কল্লোল দাদা ভাই তার কোনো কিন্তু প্রতিবাদ করেনি প্রতিবাদ করেনি তারা প্রয়োজন মনে করেনি তারা কি তারা জানে এবং যাদের যারা মানে এত এত ভিউার্সরা মৌ মৌয়ের আর দাদা ভাইয়ের ভিডিও দেখে তারাও জানে যে মৌ আর কল্ল দাদা ভাই কী তুমি দুদিন এসে আর তুমি মৌকে আর কল্লদাদা ভাইকে বাজে বলে দেবে আর মৌ আর কল্ল দাদা ভাই বাজে হয়ে যাবে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে সেটা তো হতে পারে না না কদিন এসছো ইউটিউবে থাকো তোমার আসলে কি হচ্ছে ভিউজের দরকার মানে হঠাৎ করে তোমার ইউটিউবে এসে প্রচুর ইনকাম করতে হবে ইনকাম করতে গেলে তো কাউকে নিয়ে মানে একটু ইউটিউব যেটা চায় টক ঝাল মিষ্টি একটা ভিডিও তাহলে ভিউজ হয় সেই রকম তুমি কোথাও কিছু খুঁজে পেলে না তখন বাড়ির কেচা কেলেঙ্কারি তুলে নিয়ে আসলে মৌকে আর কল্লাদা ভাইকে নিয়ে মানে নেগেটিভ ভিডিও বানানো শুরু করলে ভিউজের জন্য হ্যাঁ তার জন্য প্রচুর ভিউজও কামিয়েছ প্রচুর ভিউজ কামিয়েছ আর তুমি যে ওদের নিয়ে ভিডিও বানাচ্ছ সেটা সবার পছন্দ নাও হতে পারে যেমন আমাদের মতো ভিউার্সদের পছন্দ নাও হতে পারে আর তুমি যদি কন্ট্রোভার্সি করতে পারো তোমার বাড়ির লোককে নিয়ে তাহলে আমরা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না কেন তাতে তুমি ভয় দেখাতে পারো না স্ট্রাইক দেওয়ার ভয় দেখাতে পারো না আঙ্গুল তুলে কথা বলতে পারো না ঠিক আছে শকুন বলতে পারো না একদম কিছু বলতে পারো না তুমি তোমার বলার কোনো রাইট নেই আর যারা রুমকিকে নিয়ে পজিটিভ ভিডিও বানাও বা রুমকির ভালো দিকগুলো দেখতে পাও তারা রুমকিকে বলো যে তোমার এগুলো খারাপ দিক তুমি এগুলো শোধরাও অন্যের ভিডিওতে এসে বাজে কমেন্ট করে দিয়ে যাবে সেটা কেউ সহ্য করবে না ঠিক আছে তো বন্ধুরা যে কমেন্ট আমি একটাই কমেন্ট তুলে ধরেছি আর আমি বাকি কমেন্টগুলো প্রায় ডিলিট করে দিই আমার ভালো লাগে না ঠিক আছে তো নিশ্চয়ই মানে ভাইরাল হচ্ছি আমি রুমকির মতো তো আমি নেগেটিভ কথাবার্তা বলবো না কাউকে স্ট্রাইক দেওয়ার ভয় দেখাবো না বা উল্টোপাল্টা কথা বলবো না যদিও আমি এই চুনোপটি ইউটিউবার এখনো সফলতা পাইনি তবে নিশ্চয়ই একদিন পাব নিশ্চয়ই আমিও একদিন পাব সফলতা তো আমরা তো চুনোপটি ইউটিউবার আমাদের তবু আমরা যে মানে আমাদের ভিডিও যে পৌঁছার যে তোমাদের তোমার তোমরা যে দেখছো এটাই অনেক আর এত আমি কমেন্ট রাখি না ডিলিট করে দিই কিন্তু কালকের কমেন্টটা এরকমই একটা কমেন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা কমেন্টটা একবার দেখো যে তুমি একটা ড্যাশ তোমার তো মানে শূন্যস্থানটা রেখেছো কেন সেটা বলে দিতে হতো বলে দিতে হতো যে আমি কি বুঝলে বলে দিতে হতো যারা রুমকিকে নিয়ে ভিডিও বানাও তারা রুমকির পা চাটবে যাও বুঝলে পা চাটবে যাও তাহলে আজকে মৌকে নিয়ে যে আমরা পজিটিভ ভিডিও বানাচ্ছি সেটা রুমকি বলছে না কি আমরা আমাদেরকে মৌ টাকা দিয়েছে বা আমাদের সাথে ফোনে যোগাযোগ আছে এই জন্য আমাদেরকে বলে দিয়েছে এই জন্য ওর হয়ে নেগেটিভ ভিডিও বানাচ্ছি তাহলে আমাদের ভিডিওতে যারা নেগেটিভ কমেন্ট করে দিয়ে যায় তাহলে রুমকি তাদেরকে কি তুমি টাকা দিচ্ছ টাকা দিয়েছো তাদেরকে কি ফোনে তোমার সাথে যোগাযোগ আছে উত্তর দাও তাহলে আমাদেরকে যে নেগেটিভ কমেন্ট করে দিচ্ছি তাহলে 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 মনে হয় তুমি টাকা পয়সা দিয়ে কমেন্ট করাচ্ছ তাদেরকে তাছাড়া খালি খালি কেউ এরকম কমেন্ট করে যাবে না 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 তো ছাড়া কেউ কিছু করে বুঝলে এটার উত্তরটা দিও আর যারা নেগেটিভ কমেন্ট করে যাচ্ছ তাদেরকেও বলছি আমার যদি মৌ কেউ হয় হ্যাঁ মৌকে আমি ভালোবাসি আমার মানে ইন্সপায়ার হয় ভালো ইউটিউবার ভালো ভালো ভিডিও দেয় খুব ভালো লাগে দেখতে ভিডিও বুঝলে যে কমেন্টটা করেছে তাকে বলছি আর রুমকির ভিডিও কেন ভালো লাগে না ও খালি হিংসে মানে হিংসে প্রকাশ করে আর নিজেরা মৌ মৌ ইউটিউব করে ইনকাম করছে কল দাদা ভাইয়ের দোকান রয়েছে একটা ছোট্ট আর নিজেরা তো মানে নিজের বর চাকরি করছে আর নিজে ইউটিউব করে ইনকাম করছে তাহলে কিসের হিংসে কিসের হিংসে তার তো মানে গ্রামের বাড়িতে অর্ধেক আর্ধেক সম্পত্তি ভাগাভাগিও আছে ওরও আলাদা বাড়ি আছে মোয়েরও আলাদা বাড়ি আছে তাহলে সমস্যা কোথায় এখানে কোনো তো সমস্যা নেই তা সত্ত্বেও মোকে নিয়ে কন্ট্রোভার্সি করছে হিংসে করছে কিসের জন্য না ভিউজের জন্য এছাড়া কিছুই না মোকে যত নিচে নামাতে পারবে ওর তত টাকা ইনকাম হবে ভিউজ কামাতে পারবে এটাই আসল উদ্দেশ্য তো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছ তাদের উদ্দেশ্যেই বলছি নিজেরা ভালো করে বোঝো চিন্তা করো তারপরে কমেন্ট কমেন্ট করতে আসবে আর আর আমাকে নেগেটিভ করে কিচ্ছু হবে না না আমি ভিডিও করাও বন্ধ করব এটা জেনে রেখো নিজেরা যত নোংরা ঘাটবে তত নিজেরাই নোংরা মানে নিচে নামবে নোংরার মধ্যে তলিয়ে যাবে তাতে আমাদের কিচ্ছু হবে না বুঝেছো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আর যারা আসোনি এখনও চলে এসো তাড়াতাড়ি মাপিটু ব্লাগকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এত ভালোবাসা টাটা